সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জাহিদুল ইসলাম মাসুদ, সহকারী শিক্ষক জীববিজ্ঞান। আজকের দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের অধ্যায় সাতের গ্যাসীয় বিনিময় অধ্যায়ের শ্বাসক্রিয়া নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আসলে শ্বাসক্রিয়াটা কী, শ্বাসক্রিয়াটা কীভাবে হয়, আমরা যে প্রশ্বাস গ্রহণ করি আর হচ্ছে নিঃশ্বাস ছাড়ি, এটা শ্বসন ক্রিয়ার অন্তর্ভুক্ত একটা বিষয়। এই শ্বাসক্রিয়াটা কীভাবে সম্পন্ন হয়, স্নায়বিক উত্তেজনার ফলেই মূলত শ্বাসক্রিয়াটা সম্পন্ন হয়ে থাকে। স্নায়বিক উত্তেজনার ফলে বক্ষপিঞ্জরের যে মাংসপেশি আছে এবং আমাদের বক্ষগহ্বর এবং উদরগহ্বরকে পৃথককারী যে মধ্যচ্ছদা আছে, এই মধ্যচ্ছদার সংকোচন প্রসারণের ফলেই মূলত শ্বাসক্রিয়াটা সম্পন্ন হয়ে থাকে। তাহলে মধ্যচ্ছদা যখন সংকুচিত হয়, মধ্যচ্ছদা তো প্রসারিত একটা ছাতার মতো অংশ, প্রসারিত ছাতার মতো একটা অংশ যেটা বক্ষগহ্বর এবং উদরগহ্বরকে পৃথক করে রেখেছে, এই পর্দাটাই হচ্ছে কি, মধ্যচ্ছদা। তো বক্ষপিঞ্জরের মাংসপেশি বা পেশি এবং যখন এই মধ্যচ্ছদাটা সংকুচিত হয়, বক্ষগহ্বরের আয়তন তখন বেড়ে যায়। যখন বক্ষগহ্বরের আয়তন বেড়ে যায় তখন ভেতরের বায়ুর চাপ বাইরের বায়ুর চাপের থেকে কমে যায়, যার ফলে চাপের সমতা রক্ষার জন্য বাইরে থেকে প্রশ্বাসের বাতাস বা বাইরে থেকে বাতাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের ফুসফুসের ভেতরে প্রবেশ করে। তাহলে মধ্যচ্ছদা সংকুচিত হলে বক্ষগহ্বরের আয়তন বাড়ে আর চাপের সমতা রক্ষা করার জন্য বাইরে থেকে বাতাস আমাদের ফুসফুসের ভেতরে প্রবেশ করে, যেটাকে আমরা কী বলি, প্রশ্বাস। মধ্যচ্ছদা সংকুচিত হওয়ার সাথে সাথে সেটা আবার কি হয়, প্রসারিত হয়। আর মধ্যচ্ছদা যখন প্রসারিত হয়, আমরা সেকেন্ড চিত্রটা যদি একটু দেখি, মধ্যচ্ছদা প্রসারিত হলে বক্ষগহ্বরের আয়তনটা কমে যায় আর আয়তনটা স্বাভাবিক অবস্থায় ফেরত চলে আসে। অতিরিক্ত যে বাতাসটা আমাদের ফুসফুসের ভেতরে প্রবেশ করছিল চাপের সমতা রক্ষা করার জন্য, তখন সেখানে কি হয়, একটা চাপ পড়ে। অতিরিক্ত চাপের ফলে বা যে চাপটা যে পড়ে, এই চাপের ফলে আবার চাপের সমতা রক্ষা করার জন্য আমাদের যে ফুসফুসের ভেতর থেকে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প সমৃদ্ধ বাতাস তখন আমাদের দেহ থেকে বের হয়ে যায় নিঃশ্বাস রূপে। আমরা সেটাকে কি বলি, নিঃশ্বাস বলি। এটা হচ্ছে বহিঃশ্বসনের অন্তর্ভুক্ত, প্রশ্বাস এবং নিঃশ্বাস। এই প্রশ্বাস এবং নিঃশ্বাস হয় কিভাবে, মধ্যচ্ছদার সংকোচন এবং প্রসারণের ফলে। তাহলে মধ্যচ্ছদাটা কি, মধ্যচ্ছদা হচ্ছে, এর আগেও আমি বলে ফেলেছি যে বক্ষ এবং উদর গহ্বর পৃথককারী যে পেশিবহুল পর্দাটা থাকে, যে পর্দাটা, এই পর্দার সংকোচন প্রসারণের ফলেই কিন্তু আমাদের বহিঃশ্বসন বা শ্বাসক্রিয়াটা সম্পন্ন হয়ে থাকে। এখন আমরা দেখব গ্যাসীয় বিনিময়। আমি যে প্রশ্বাসের বাতাসটা গ্রহণ করলাম আর নিঃশ্বাস যে ছাড়লাম, এই দুইটার ভেতরে কি ঘটনাটা ঘটলো, ঘটনাটা হচ্ছে প্রশ্বাসের ফলে যে কার্বন অক্সিজেন সমৃদ্ধ বাতাস আমাদের ফুসফুসের ভেতরে প্রবেশ করছে। ফুসফুসের ভেতরে তোমরা জানো যে অসংখ্য ছোট ছোট বায়ুথলি থাকে, যেটাকে অ্যালভিওলাস বা বায়ুথলি বলা হয়, এবং রক্তে চাপের পার্থক্যের ফলে অক্সিজেন সমৃদ্ধ বাতাস থেকে অক্সিজেন রক্তের ভেতরে প্রবেশ করে। আর কার্বন, প্রত্যেকটা কোষে কোষে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এই অন্তঃশ্বসনের ফলে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, খাদ্যবস্তু জারণের ফলে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, সেই কার্বন ডাইঅক্সাইডটা আবার নিঃশ্বাসের মাধ্যমে আমাদের দেহ থেকে বের হয়ে যায়। তাহলে এই যে গ্যাসীয় বিনিময়টাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অক্সিজেন শোষণ আর একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ। ফুসফুসের বায়ুথলি বা অ্যালভিওলাস রক্তের চাপের পার্থক্যের জন্য অক্সিজেন আমাদের কোথায় প্রবেশ করলো, রক্তের ভেতরে প্রবেশ করলো। রক্তের ভেতরে প্রবেশ করে অক্সিজেন দুইভাবে প্রবাহিত হয়, একটা রক্তরসে দ্রবীভূত অবস্থায় পরিবাহিত হতে পারে, আর রক্তের ভেতরে যে হিমোগ্লোবিন থাকে, লোহিত রক্তকণিকার ভেতরে আমরা জানি হিমোগ্লোবিন থাকে, ষষ্ঠ অধ্যায়ে আমরা পড়ে ফেলছি। এই হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে একটা অস্থায়ী যৌগ তৈরি করে, হিমোগ্লোবিন প্লাস অক্সিজেন, অক্সি হিমোগ্লোবিন নামে একটা অস্থায়ী যৌগ তৈরি করে। যখন এই রক্ত এটাকে প্রবাহিত করে কৈশিক নালীর কাছে নিয়ে যায়, কৈশিক নালীর কাছে নিয়ে গেলে এই অক্সি হিমোগ্লোবিনটা ভেঙে মুক্ত অক্সিজেন আর এই হিমোগ্লোবিনটা মুক্ত হয়ে যায়।
লোহিত রক্তকণিকা থেকে এই হিমোগ্লোবিন এই যে এই অক্সিজেন সেটা বের হয়ে আসে লোহিত রক্তকণিকার প্রাচীর ভেদ করে রক্তের ভেতরে আসে রক্ত থেকে ওই যে এই কৈশিক নালীর প্রাচীর ভেদ করে সেটা আবার লসিকার ভেতরে প্রবেশ করে লসিকা থেকে প্রত্যেকটা কোষে কোষের ভেতরে প্রবেশ করে এই পর্যন্ত হচ্ছে আমাদের অক্সিজেন শোষণের কার্যক্রম সম্পন্ন হয়ে গেল প্রত্যেকটা কোষের মধ্যে অক্সিজেন গিয়ে পৌঁছে গেল এখন কি হবে কোষের ভিতরে খাদ্য যে আমাদের পরিপাকক্রিয়া সম্পন্ন হওয়ার ফলে খাদ্যের সারবস্তু তো প্রত্যেকটা কোষে কোষের ভিতরে অক্সিজেন ওই রক্তের মাধ্যমে গিয়ে পৌঁছে গেছে এখন সেই যে খাদ্য বস্তুটা আমাদের কোষের ভিতরে আছে খাদ্যের সারবস্তু অক্সিজেনের সাথে এখন জারণ ক্রিয়া সম্পন্ন করে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে সেই কার্বন ডাইঅক্সাইডটা আবার প্রথমে কোষ আবরণ ভেদ করবে কোষ আবরণ ভেদ করে কোষ থেকে আন্তঃকোষীয় যে তরল পদার্থ আছে আন্তঃকোষীয় কি কোষের ভেতরে যে ফাঁকা জায়গা কতগুলো কোষের মধ্যে যে ফাঁকা জায়গাটা থাকে সেটা হচ্ছে আন্তঃকোষীয় ফাঁকা স্থান আর সেখানে যে তরল পদার্থ থাকে সেটা আন্তঃকোষীয় তরল পদার্থ সেখানে প্রবেশ করে সেখান থেকে লসিকার ভেতরে প্রবেশ করবে লসিকা সেটাকে বহন করে কৈশিক নালীর কাছে নিয়ে আসবে কৈশিক নালীর প্রাচীর ভেদ করে সে আবার কি করবে রক্তের ভেতরে প্রবেশ করাই দেবে এবং এই রক্তের ভেতরে প্রবেশ করার পরে কার্বন ডাইঅক্সাইড রক্তের মাধ্যমে দুইভাবে প্রবাহিত হয় একটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট রূপে রক্ত রসের মাধ্যমে আর হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট রূপে লোহিত রক্তকণিকার মাধ্যমে সেটা পরিবাহিত হয়ে আবার ফুসফুসের মধ্যে চলে আসবে ফুসফুসের অ্যালভিওলাসে আসবে ফুসফুসের অ্যালভিওলাসে আসলে সেটা আবার নিঃশ্বাসের বায়ু রূপে বা নিঃশ্বাসের বাতাসের সাথে সেই কার্বন ডাইঅক্সাইডটা আমাদের দেহ থেকে বের হয়ে যায় এভাবেই হচ্ছে আমাদের দেহের ভেতরে গ্যাসীয় বিনিময়ের কার্যক্রমটা সম্পন্ন হয়ে থাকে বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসনের মাধ্যমে আজকের আমাদের আলোচনায় এতটুকু পর্যন্তই সবাই ভালো থাকবা ভালো করে বাসায় পড়াশোনা করবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু